করিতে পারি না ও আমি করি না করিতে পারি না আমার পিতা মাতা খেদি মো আল্লাহকে সকল ইবাদত বন্দেগী আমি করেছি, আল্লাহর কোন হুকুম আমি অমান্য করি নাই, কিন্তু আমার জীবনে আমি দুইটি কর্ম করতে পারি না, সেটা কি আমার পিতা মাতার খেদমত। আর কেন করতে পারি নাই? আমি যখন আমার মায়ের পেটে, সেই সময় আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমি আমার বাবাকে চোখেই দেখি নাই, তাই আমি দুনিয়াতে আমি আমার বাবার খেদমত করতে পারি নাই। আর মায়ের খেদমত, আমি যখন শিশু, এই শিশু থাকা অবস্থায় মা আমার নবীকে সাথে নিয়ে বাবার কবর জিয়ারত করাতে নিয়ে গিয়েছিলেন, আর সেখানে যাওয়ার পরে আমার আল্লাহ আজরাইলকে বলল, আজরাইল যায়া দেখো আমার প্যারে হাবিব, আমার নবী, আমার মোহাম্মদ, দেখো বাবার কবরে গিয়ে বাবা বাবা কোলে বলে কেমন করে কাঁদছে, তুমি এই মুহূর্তে চলে যাও, আমার নবীর আমার মোহাম্মদেরও মার জীবনটাও তুমি নিয়ে চলে আসো। আজরাইল সেদিন বলেছিল যে আল্লাহ এটা কেমন কথা, তুমি যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতা না, সেই নবী সে বাবার জন্য কাছে, তার বাবাকে সে চোখে দেখে নাই, বাবার কবরে সে জিয়ারত করতে গিয়ে কান্নাকাটি করছে, আর এই মুহূর্তে যদি মায়ের জানটাও নিয়ে আসি তোমার নবী এতিম হয়ে যাবে, তোমার নবীর কি হবে? তখন আল্লাহ বলেছিলেন আমি আমার নবীকে এতিম করতে চাই, এতিমের যে কি মায়া মহব্বত দরদ এটা যেন আমার নবী বুঝতে পারে, তাই আমার নবীকে এই মুহূর্তে আমি এতিম করে রাখতে চাই। তাই আমার নবী বলেছে সেই শিশুকালে আমার মা